তাহলে এসিও নিয়ে আশা করি আপনাদের কোনো প্রবলেম হবে না, জিনিসটা একদমই সিম্পল। আর নোফলো ডুফলোটা একদম ভুলে যান, যখন আমাদের সুযোগ হবে আপনাদের যখন লাইভ কোনো কমেন্ট পোস্ট আমরা দেখবো তখন জিনিসটা আরো ক্লিয়ারলি বুঝিয়ে দিব। তবে এমন নয় যে এটা না বুঝে আপনারা কাজ করতে পারবেন না, 100% কাজ করতে পারবেন। আমরা না বুঝেও তো অনেক কাজ করছি, অনেক র্যাঙ্কিং করছি, কোনো প্রবলেম হয়নি। জাস্ট প্রফেশনাল সার্ভিস দেওয়ার জন্য কিছু জিনিস জানা উচিত, এই সুবিধা বা এই মানে প্রসপেক্টসে আসলে আপনাদেরকে বলা টার্মস গুলো। আচ্ছা এবার আপনাদের প্রশ্ন করেন, আমরা আর 5 মিনিট পরে কিন্তু ক্লাস রুমে চলে যাব। 5 মিনিট আপনাদের হাতে আছে, হ্যাঁ আপনারা কথা বলেন এবার। আচ্ছা এটা কি কিছু বোঝাতে যাচ্ছেন? সব আফটার রিভিউইং ইউর কমার্স অ্যাকাউন্ট উই ফাউন্ড দ্যাট ইট ডাজ নট কমপ্লাই উইথ আওয়ার কমিউনিটি এলিজিবল। আচ্ছা যাদের শপ নিয়ে প্রবলেম এটা একদম কমন কথা, অনেক সময় শপ করার পর সব খুঁজে পাওয়া যায় না, কারণ অনেক সময় এটা ইভিলি মিস্টেক, আবার অনেক সময় আমরা কমিউনিটি গাইডলাইন ব্রেক করি সেটাও হতে পারে। যেমন এখানে বলছে কি কমার্স এলিজিবিলিটি রিকোয়ারমেন্টস, মানে আমরা যেই শপটা করলাম ওখানে যে প্রোডাক্টগুলো আপলোড করছি সেটা ওদের স্ট্যান্ডার্ডের সাথে যাচ্ছে না, ওইটার সাথে ওরা মিসম্যাচ পাচ্ছে, যার কারণে আপনার এখানে আমি একটু পড়ি, আফটার রিভিউইং ইউর কমার্স অ্যাকাউন্ট উই ফাউন্ড ইট ডাজেন্ট কমপ্লাই উইথ আওয়ার কমার্স এলিজিবিলিটি রিকোয়ারমেন্টস সো ইউর শপ ইজ নট ভিজিবল। এই যেখানে লিখেই দিছে এই রিকোয়ারমেন্টস গুলো ফুলফিল করতে পারেননি বা এটা ওদের কাছে এরকম সিমিলার মনে হচ্ছে না, এটার সাথে ওদের যে রিকোয়ারমেন্টস আছে সেটার সাথে সিমিলার না হয় বা এলিজিবল না হয় ওরা এটাকে কি করতেছে ইনভিজিবল করে দিছে, মানে ভিজিবল না। যাই হোক ইফ ইউ বিলিভ ইউর শপ, আচ্ছা এখানে আবার ওরা একটা সুযোগও দিছে, আচ্ছা আমি এটা শেষ করি, ইফ ইউ বিলিভ ইউর শপ শুড নট বি পাবলিশড ইউ ক্যান সি ডিটেলস অ্যান্ড, আচ্ছা এখানে আবার আপনাকে একটা রিভিউ করার সুযোগ ওরা দিয়ে রাখছে, আপনি কি রিভিউ করছেন যে এটা ফেসবুকের ভুল, আমি আবার রিভিউ করতেছি বা রিকোয়েস্ট অ্যাপিল করতেছি এটা আবার খতিয়ে দেখা হোক। একটু সি ডিটেলস এ ক্লিক করেন, এখানে সি যে ডিটেলস লেখা আছে নোটিফিকেশনের নিচে, দেখি এখানে কি আছে। যারা সব করার পর সব খুঁজে পাবেন না, এটা আসলে ফেসবুকের অনেক সময় মিস্টেক হয়ে যায়, হলে আপনারা একটা অ্যাপিল করে দেখতে পারেন। হ্যাঁ রিকোয়েস্ট রিভিউতে ক্লিক করলেই হবে, হ্যাঁ করে দেন ক্লিক, এখানে একটু লিখতে হবে, দাঁড়ান একটু দেখি এখানে কি বলছে, অ্যাড ইনফো টু হেল্প আস আন্ডারস্ট্যান্ড ওয়াই ইউর শপ শুড বি পাবলিশড। আচ্ছা কেন আপনার শুড যে শপটা আপনি করলেন সেটা কেন পাবলিশ করাবো, এটার একটা যৌক্তিক উত্তর এখানে লিখতে হবে। আচ্ছা এই উত্তরটা আমি লিখে আপনাদেরকে দিব, ক্লাস নোটসে দিয়ে দিব, যদি কারো প্রবলেম হয় ওই রকম উত্তরটা জাস্ট আপনারা আপনাদের মতো করে একটু চেঞ্জ করতে হবে, কারণ এক একজনের, যেমন আপনার শপটা কোন কোন ক্যাটাগরি আমাকে একটু যদি বলতেন, এটা কি ক্লথিং সেলস এই ধরনের কিছু, আমাকে একটু কনফার্ম করেন। আমাকে একটু বলতে হবে আপনার শপটা কোন ক্যাটাগরিতে পড়ছে, আমারটা ক্লথিং, ক্লথিং, আপনারা ক্লথিং এর মধ্যে যদি ক্লথিং এর বাইরে কোনো প্রোডাক্ট সেল করেন সেই ক্ষেত্রে আপনার শপে প্রবলেম হবেই হবে। এখন ফেসবুক অনেক নির্দিষ্ট বাইরে দুটো, হ্যাঁ হ্যাঁ বাইরে দুটো প্রোডাক্ট রাখা আছে, এই যে কুকার, এইজন্য না 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 আপনি তাহলে তো ক্লথিং ক্যাটাগরির বাইরে চলে গেছেন, তাহলে তো এই সবকে অবশ্যই এরা এটা গ্যাপ করে দিবে, এটাই স্বাভাবিক। আপনি একটা ক্যাটাগরি নিয়ে কাজ করবেন, একটা শপের মধ্যে মাল্টিপল ঢুকাবেন, আগের শপ যেমন আমার এরকম আগে ক্লায়েন্টের শপ ছিল ওখানে মাল্টিপল প্রোডাক্ট আছে কিন্তু ওগুলোতে প্রবলেম নাই। এখন থেকে স্ট্রিক্ট, এখন বলতে 2020-এর ফেব্রুয়ারি মার্চ থেকে এগুলো অনেক চেঞ্জ হয়েছে, এগুলো মাথায় রেখে কাজ করবেন, নির্দিষ্ট একটা ক্যাটাগরি নিয়ে কাজ করবেন, তাহলে ইনশাল্লাহ এই প্রবলেমটা হবে না। আর যদি হয় আমি একটা অ্যান্সার লিখে আপনাদেরকে ক্লাস নোটসে দিয়ে দিবো, ওইটা লিখে রিপ্লাই করে দিবেন, ব্যাস হয়ে যাবে। তবে একটু চেঞ্জ করতে হবে, ধরেন আমি ক্লথিং নিয়ে লিখলাম, অন্য কারো কারো বিজনেস হচ্ছে কসমেটিক্স নিয়ে বা অন্য কোনো প্রোডাক্ট নিয়ে, কস্টিউমস নিয়ে, যে কোনো একটা প্রোডাক্ট হতে পারে বা মেডিসিন নিয়ে, সে একটু চেঞ্জ করে দিবেন। আচ্ছা আমরা 2 মিনিট আছে, এর মধ্যে আর কারো কিছু বলার আছে বা আপনারা কি এসিও জিনিসটা আসলে মাথা থেকে নামছে ভয়টা, বা যে সমস্যাটা আপনারা ফেস বা মনে করতেছেন যে এটা বিগ প্রবলেম, এই ধরনের যে মিস আন্ডারস্ট্যান্ডিং বা কনফিউশন, এটা কি ক্লিয়ার হয়েছে বলে মনে হয় আপনাদের এসিও নিয়ে, একটু আমাকে সবাই ইনফর্ম করেন। যদি এখনো আপনাদের সমস্যা থেকে থাকে কোনো প্রবলেম নাই, ভয়ের কিছু নাই, আপনারা আমাদের সাথে এখনো অনেক দিন থাকবেন, আপনাদের কোর্স মাত্র অর্ধেকে আসছে, আরো 6টা কোর্স টপিক আমাদের আছে, আপনাদের যত সমস্যা সব লিখে 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 নোট ডাউন করে রাখেন, সব নিয়ে আমরা আলোচনা করব। সবটা তো আমি ওপেন করার পর মানে একদম গায়েব হয়ে যায়, ওপেন করার পর পরই গায়েব হয়ে গেছে, গায়েব হয়ে যায়। আজকে আজকে একটা করছি সেটাও এমন, আবার সেদিনও করছি এমনই অবস্থা। আপনি মানে কত ঘন্টা বা কতদিনের মধ্যে বারবার শপ খুলতেছেন একই আইপি থেকে, আমাকে একটু বলেন তো কত ঘন্টা? না না না
সেদিন খুলছি অনেক আগে এটা, আবার আজকে খুলছি, এই একই অবস্থা। তাহলে আপনার আইপি তে কোনো প্রবলেম হচ্ছে কিনা সেটা খতিয়ে দেখতে হবে। একটা কাজ করেন, আমি আপনাকে একটা ব্রাউজারের নাম দিব, নামটা এই মুহূর্তে মনে পড়তেছে না, ওই ব্রাউজারে গিয়ে আপনি আপনার আইপিটা হাইড করবেন। হ্যাঁ, ওটা একদম সিম্পল, হাইড করে আপনার বর্তমানে যে আইপি আছে ওই আইপিটা ট্র্যাক করে ফেলছে, এবং ওই আইপি থেকে যত ফেসবুকে শপ খুলবেন সবগুলোকেই ট্র্যাক মানে আপনার ক্লোজ করে দিবে। আপনার কয়টা শপ ক্লোজ করছে ফেসবুক? আমি দুইটা খুলছিলাম। আপনি ওই আইপিটা লুকিয়ে খুলবেন, মানে এটা এখন আপনার ট্রায়াল, আমার যতটুকু ধারণা এটাই। আপনার আইপি ট্র্যাক করে ফেলছে মানে ওরা মনে করতেছে এটা রোবট, এই জন্য আপনার ওই আইপি থেকে যতগুলো রিয়েলি খুলবেন মানে রিয়েল আইপি দিয়ে খুলবেন। আমি আইপি লুকানোর একটা সফটওয়্যার দিব আপনাকে, ওইটা দিয়ে কাজ করবেন। সফটওয়্যার না, এটা আসলে একটা ব্রাউজার। খোলার আগে তো বিজনেস ম্যানেজ এটা খোলা লাগে, ম্যানেজার? বিজনেস ম্যানেজার কেন খুলবেন, আপনি সরাসরি সব খুলতে পারবেন। বিজনেস ম্যানেজার দিয়ে তো আর সব খোলা হয় না, বিজনেস ম্যানেজার দিয়ে বুস্ট খোলা লাগতেছে। বিজনেস ম্যানেজার তো বুস্ট, বুস্ট করার জন্য বিজনেস ম্যানেজার, সব খোলার জন্য তো সরাসরি সব পেজের মধ্যে আছে, ওখানে ক্লিক করলে আপনাকে বলবে যে ক্রিয়েট এ শপ। ক্রিয়েট এ শপ করার জন্য আপনার কোনো বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট প্রয়োজন নাই। আমার তো প্রতিবারই মানে বিজনেস ম্যানেজার খোলা ছাড়া মানে সব খুলতে পারতেছি না। এটা বাকিদের কি একই সমস্যা? বাকিরা একটু ইনফর্ম করুন তো। নতুন যে এই ভার্সনটা ওইটাতে ফেসবুকের নতুন ভার্সনে আর বিজনেস আপনি অবশ্যই আইপি লুকিয়ে করবেন, আমার মনে হয় সলভ হয়ে যাবে, আশা করি সলভ হয়ে যাবে ব্যাপারটা। আমি ক্লাস নোটস দিয়ে দিব, আপনারা সবাই নিয়ে নিন। হ্যাঁ, করতে পারবেন, কোনো সমস্যা নেই। তবে এখন না, এখন চুপচাপ থাকেন, আমি ক্লাস নোটসে আপনাকে দুইটা জিনিসের নাম দিব। প্রথমে ওইটা দুইটা ইনস্টল করে নেবেন, তারপর ওইটা দিয়ে ঢুকে আপনি আপনার নতুন যে ফেসবুক আইডি থেকে সব খুলতে যাচ্ছেন ওখানে ঢুকে বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট করতে হলে করবেন, করে তারপরে করবেন। আচ্ছা, বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট করতে কোনো কার্ডের নাম্বার চায় না? না না না। আচ্ছা, ওগুলো তাহলে এখন করা ছাড়া যাচ্ছে না। বিজনেস ম্যানেজার তো হবে না ভাইয়া, আসলে ধরেন শপে ক্লিক দিলে বিজনেস facebook.com এ নিয়ে চলে যায়। ও আচ্ছা আচ্ছা, এটা সিস্টেম চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা, যাই হোক, আপনাকে নতুন যে ব্রাউজারটা দিব, একটা নতুন ব্রাউজার সাথে একটা এক্সটেনশন, ওটা দিয়ে আপনি আইপি লুকিয়ে করতে পারবেন। আচ্ছা, আমরা ক্লাসে চলে যাই, আমরা নেক্সট ইউটিউবটা শেষ করার পর ইনস্টাগ্রাম থেকে এই ধরনের প্রবলেমগুলো নিয়ে আলোচনা করতে পারবো। ঠিক আছে, এতক্ষণ আমরা সাপোর্টে আমাদের সাথে যুক্ত যারা ছিলেন তাদের সকলকে ধন্যবাদ, আমরা ক্লাসে চলে যাচ্ছি, আল্লাহ হাফেজ।